জয় হিন্দ। 2021 সালের 25 ডিসেম্বর তারিখে পৃথিবীর সবথেকে বড় আর শক্তিশালী টেলিস্কোপের লঞ্চ করা হয়, যার নাম হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যার সাহায্যে আমরা অতীতে সময়যাত্রা করতে পারবো বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। যদিও সময়ের পিছনে যাওয়া সম্ভব নয়, শুনে হয়তো অবাক হবেন, 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং শুরু হয়েছিল, আর এই টেলিস্কোপ আমাদেরকে 13 বিলিয়ন বছর আগের ঘটনাকে দেখতে সাহায্য করবে। কিন্তু কিভাবে এটা সম্ভব হবে, তো চলুন আজ আমরা এটাই জানব। এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূলত ইনফ্রারেড রশ্মি ডিটেক্ট করার জন্যই তৈরি করা হয়েছে। সাধারণত যেসব টেলিস্কোপগুলি আমরা নর্মালি ব্যবহার করি, সেগুলিতে ভিজিবল লাইটকে ক্যাপচার করে আমাদের চোখের সামনে তুলে ধরে। এই ভিজিবল লাইটের রেঞ্জ ব্লু রং থেকে লাল রং পর্যন্ত হয়, আর এই লাল রঙের ওয়েভলেন্থ সব থেকে বড় হয়তো এটা জেনে থাকবেন যে যত বড় ওয়েভলেন্থ হবে ততটাই সহজে কোনো বস্তুকে পার করতে পারবে। যেমন রেডিও ওয়েভ, যে রেডিও আপনারা শোনেন তার ওয়েভলেন্থ কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। বড় বড় ঘরবাড়ি থাকা সত্ত্বেও কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে আপনি রেডিও শুনতে পারেন। এই ইনফ্রারেডের যে ওয়েভলেন্থ, সেটি লাল রঙের ওয়েভলেন্থের থেকেও বড় হয়। কিন্তু এই ইনফ্রারেড রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না, যে কোনো কিছু বস্তু থেকে তাপ নির্গত হয় সেখান থেকেই এই ইনফ্রারেড নির্গত হয়। যেমন মানুষের শরীর, কোনো জীবজন্তুর শরীর এবং আগুন। আর এই টেলিস্কোপও সূর্য, নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সিকে দেখবে, যেগুলিও তাপ নির্গত করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন যে আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং দূরের গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ওই দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা আলো ভিজিবল ওয়েভলেন্থ থেকে আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধির কারণে ইনফ্রারেডে রূপান্তরিত হয়ে আমাদের কাছে পৌঁছচ্ছে। টেলিস্কোপের মধ্যে যত বড় আয়না লাগানো থাকবে তত বেশি লাইটকে ক্যাপচার করতে পারবে এবং হাই রেজুলেশনের ফটো তুলতে পারবে। এর কারণে শক্তিশালী টেলিস্কোপে বড় বড় আয়না লাগানো থাকে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে এই আয়নাটি বানানোর জন্য 24 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়েছে, কারণ সোনা লাল আলোকে সব থেকে বেশি রিফ্লেক্ট করে। এই টেলিস্কোপটি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাজ করবে। পৃথিবীর মধ্যে তো এত কম উষ্ণতা সম্ভব নয়, কিন্তু মহাকাশে এটি সম্ভব, কারণ মহাকাশ অনেক বেশি ঠান্ডা হয় যতক্ষণ না সূর্যের আলো সেখানে চলে আসছে। সূর্যের আলো চলে এলেই সেখানে থাকা টেলিস্কোপটি খুব গরম হয়ে যাবে, এই জন্য টেলিস্কোপটি সমস্যার মুখে পড়বে। এই সমস্যাটি দূর করার জন্য টেলিস্কোপটিতে একটি টেনিস কোর্টের সাইজের 5টি স্তরের হিট শিল্ড লাগানো আছে, যেটি ক্যাপটন ধাতু দিয়ে তৈরি। লেয়ারটি সূর্য থেকে আসা তাপকে টেলিস্কোপের মধ্যে পড়তে দেবে না এবং টেলিস্কোপকে ঠান্ডা রাখবে। এই টেলিস্কোপটিকে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে রাখা হবে। সেই স্থানটির নাম হলো L2 পয়েন্ট বা লাগ্রাঞ্জ পয়েন্ট, যে স্থানটি সূর্যের ঠিক বিপরীত দিকে অবস্থিত। অর্থাৎ এটি পৃথিবীর সাথে সাথে ঠিক এইভাবে চলতে থাকবে, ফলে সূর্যের তাপ এটিকে প্রভাবিত করতে পারবে না এবং ক্লিয়ারভাবে ফটো তুলতে পারবে। নাসা জানিয়েছে যে এই প্রক্রিয়াটিতে 300টিরও বেশি সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, যার একটিমাত্র কারণেই পুরো মিশন ফেল্ড হয়ে যেত। বিজ্ঞানীরা আশায় বসে আছেন যে বিগ ব্যাং হবার পর কিভাবে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সির উদ্ভব হয়েছিল সেটা দেখতে পাবে। কিন্তু কিভাবে এটা সম্ভব? এর উত্তর খুবই সহজ। আলো যখন এক জায়গা থেকে খুব বেশি দূরের অন্য জায়গায় যায় তখন অনেকটা সময় পার হয়ে যায়। যেমন সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 8 মিনিটের মতো সময় লাগে। অর্থাৎ সূর্য যদি হঠাৎ করে উধা হয়ে যায় তাহলে আমরা পৃথিবী থেকে 8 মিনিট পরে সেটাকে বুঝতে পারব, অর্থাৎ আমরা আগের 8 মিনিট অতীতকে দেখতে পাবো। ঠিক এভাবেই যখন আমরা আকাশের দিকে তাকিয়ে গ্রহ, নক্ষত্রদের দেখে থাকি তখন তাদের মিলিয়ন মিলিয়ন বছর আগেকার অবস্থাকে দেখতে পাই। এমন কিছু নক্ষত্র যারা 13 বিলিয়ন কিমি দূরে আছে তাদের আলো যখন পৃথিবীতে পৌঁছায় তখন 13 বিলিয়ন বছর পার হয়ে যায়। অর্থাৎ আমরা যা আজকে দেখতে পাই সেটা 13 বিলিয়ন বছর আগের পুরনো। ঠিক এভাবে আমরা অতীতকে দেখতে পাব। বাস্তবিকভাবে ঠিক এভাবেই পৃথিবীর অতীতকেও দেখা সম্ভব। ধরে নিন আপনি 1 সেকেন্ডের মধ্যেই 100 মিলিয়ন আলোকবর্ষ দূরে চলে গেলেন, আর সেখান থেকে খুব শক্তিশালী টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন,
তাহলে আপনি 100 মিলিয়ন বছর আগের পৃথিবীকে দেখতে পাবেন এবং ডাইনোসরদেরকেও দেখতে পাবেন। কিন্তু বাস্তবিকভাবে এত কম সময়ের মধ্যে 100 মিলিয়ন আলোক বর্ষ দূরে যাওয়া কখনোই সম্ভব নয়। তো দেখা যাক এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি আগামী দিনে পৃথিবীর মতো অন্য কোনো গ্রহের সন্ধান পায় কিনা, যেখানে এলিয়েন বা অন্য প্রাণীর সন্ধান মিলবে। তো বন্ধুরা, ব্যাস আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।